হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেন রেসিপিতে, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কিমা দিয়ে বাঁধাকপির পাকোড়া। চিকেন কিমা দিয়ে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে কী কী লাগছে চলেন একটু দেখে আসি। এই জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, এক টুকরা লেবু। নিয়েছি কিমা, এখানে চিকেন কিমা নিয়েছি আমি। নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, নিয়েছি আদা রসুন, নিয়েছি একটুখানি ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু একটু করে সব মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, গরম মশলা পাউডার, জিরা গুঁড়া। চলুন দেখে আসি কীভাবে চিকেন কিমা দিয়ে পাকোড়া তৈরি করতে হয়। এখন আমি সব মশলা দিয়ে মাংস দিয়ে মিক্স করে নেব। চলুন দেখি কীভাবে মিক্স করে। নিয়েছি বাঁধাকপি, দিয়ে দেব কিমা, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়েছি লেবুর রস, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, যা যা মশলা নিয়েছিলাম সবগুলো দিয়ে দিব। দিয়ে দিব 2 চামচের মতো ময়দা, দিয়ে দিব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, এখন আমি ভালো করে মিশিয়ে নিব। চাইলে কেউ একটা ডিম দিতে পারে এখানে। সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে ডিম ব্যবহার করবো না, আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি একটু তেল দিয়ে দিব, অল্প পরিমাণে। মাখানো হয়ে গেছে, আমি এখন ভাজতে চলে যাব। ম্যারিনেশন করার কোনো দরকার নেই, সরাসরি চুলায় প্যানে গিয়ে ভেজে নেব। চলে আসলাম কিচেনে, আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পাকোড়াগুলোকে দিয়ে দিব।
একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় ভিতরে। আমি এখানে ফুল পাতাকপিটাকে ভালো করে একটু গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে রেখেছিলাম, তারপরে এখানে আমি ব্যবহার করছি। সিদ্ধ করে দিলে বাঁধাকপির যে একটা কাঁচা স্মেল আছে সেই স্মেলটা থাকবে না। এভাবে আমি সবগুলো ভেজে আবার ফিরে আসছি। খুব সহজে তৈরি করে ফেললাম চিকেন কিমা দিয়ে বাঁধাকপি। আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি একটা পাঁপড় আপনাকে দেখাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।